হাই বন্ধুরা, আপনি যদি স্মার্টফোন ইউজার হন তাহলে 2G, 3G বা 4G নামের সাথে নিশ্চয়ই পরিচিত। এই 2G, 3G, 4G লেখাটি আপনার স্মার্টফোনের উপরে যেখানে টাওয়ার শো করে সেখানে দেখা যায়। জি বলতে জেনারেশনকে বোঝায়। জি হলো এক ধরনের ওয়্যারলেস টেকনোলজি। যত বড় জি মানে 3G, তারপর 4G, এখন 5G আসতে চলেছে, মানে নেটওয়ার্কিং সিস্টেম আরও বেশি শক্তিশালী হচ্ছে। আজ থেকে 40 বছর আগে অর্থাৎ 1980 সালে প্রথম 1G আসে, তখন লোকজন তার মাধ্যমে কথাবার্তা বলতে শুরু করে। তারপর যখন 3G, 4G আসে, তখন সকলের মোবাইল ফোন যেন একটি মিনি কম্পিউটারে পরিণত হয়ে যায়। কিন্তু 5G সমস্ত জেনারেশন থেকে একদম আলাদা। 5G কিছু বড় পরিবর্তন ঘটাতে চলেছে নেটওয়ার্কিং জগতে। 5G সবচেয়ে বড় পরিবর্তন হলো নেটওয়ার্কিংয়ে গতি পরিবর্তন হয়ে যাবে। কিন্তু প্রশ্ন একটাই, কতটা? হ্যাঁ, 5G 4G-র তুলনায় 100 গুণ বেশি গতিতে চলবে। ধরুন 4G-তে 2 ঘন্টার একটি HD কোয়ালিটির মুভি ডাউনলোড করতে, যেখানে 8 থেকে 10 মিনিট অপেক্ষা করতে হয়, তাও যখন আপনার নেটওয়ার্ক সব থেকে ভালো কাজ করে। কিন্তু 5G-তে সেই মুভিটি 3.5 সেকেন্ডে ডাউনলোড করা যাবে। যে কোনো ধরনের HD বা 4K ভিডিও কিছু মিলি সেকেন্ডে ডাউনলোড হয়ে যাবে। এর সাথে কোনো ধরনের বাফারিংয়ের সমস্যা কোনো দিন সম্মুখীন হতে হবে না। 5G-র মাধ্যমে নেটওয়ার্ক এত শক্তিশালী হয়ে যাবে যে কোনো গাড়ির অ্যাক্সিডেন্ট হওয়ার ঘটনা প্রায় শূন্যতে এসে পৌঁছাবে। 5G-র মাধ্যমে রাস্তায় চলা অন্য যে কোনো গাড়ির অবস্থান ও গতি সম্পর্কে জানা যাবে। এছাড়াও 5G 1 স্কোয়ার কিলোমিটার এরিয়ার মধ্যে 10 লক্ষ ডিভাইসকে একসঙ্গে কানেক্ট করতে পারবে। বিজ্ঞানীরা এর উপর ক্রমশ কাজ করে চলেছে, কিন্তু ভারতের বিজ্ঞানীরা তার প্রথম ধাপ শুরু করে দিয়েছে। গত 17 জানুয়ারি 2020-তে আপনি যখন মাঝরাতে ঘুমোচ্ছেন, তখন আমাদের দেশের বিজ্ঞানীরা এক নতুন ইতিহাস রচনা করে ফেলেছে। রাত 2:35 মিনিটে দক্ষিণ আমেরিকার ফ্রেঞ্চ গয়ানা থেকে ভারতের সব থেকে শক্তিশালী GSAT-30 লঞ্চ করা হয়। এই স্যাটেলাইটটির ওজন 3,100 কেজি। এটি 15 বছর পর্যন্ত কাজ করবে। এই স্যাটেলাইটটির মাধ্যমে ভারতের 5G কানেকশন শুরু হয়ে যাবে, এবং এর সাথে DTH এর নেটওয়ার্ক কানেকশন আরও উন্নত হবে। এর থেকে আবহাওয়া সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যাবে, ভারতীয় আর্মিদের সুরক্ষা ব্যবস্থা আরও উন্নত হয়ে যাবে। ভারতীয় ইসরো বিজ্ঞানীদের মতে এই স্যাটেলাইটটির মাধ্যমে ভারতের নতুন জেনারেশন আসতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর আমাদের চ্যানেল পিন গ্লোবাল ইউনিভার্সকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।